মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নতুন স্কিম অর্থাৎ কৃষক বন্ধু স্কিম, সেই কৃষক বন্ধু স্কিমের এবার কিন্তু নতুন লিস্ট বেরিয়ে এলো। বেশ কিছু মানুষ কিন্তু পেতে চলেছেন কৃষক বন্ধুর টাকা। আজকের এই ভিডিওতে আমরা দেখব কারা কারা পেতে চলেছেন কৃষক বন্ধুর টাকা, আর যে নতুন লিস্ট ছাড়া হয়েছে সেই লিস্টটি বা আমরা কোথায় পাব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো বন্ধুরা, আমরা কিন্তু মোবাইল থেকে ডাউনলোড করব বা মোবাইল থেকে চেক করে দেখব। আমরা চলে যাব আমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে, এবং এখানে আমরা গুগল ওপেন করে আমরা গুগলে গিয়ে সার্চ করব মাটির কথা লিখে। মাটির কথা হোম যে অপশনটি আসবে আমরা এই অপশনের উপরে ক্লিক করে দেব। আমাদের কাছে দেখবেন মাটির কথা .net ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটে আসার পরে আমরা পেজের একটু নিচের দিকে আসব। এখানে আমরা একটি তথ্য অপশন পাবো, ঠিক তার নিচে আমরা নোটিফিকেশন অপশন পাবো। জাস্ট আমরা এই অপশনের উপরে ক্লিক করব। এই অপশনের উপরে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব। দেখুন এখানে একটা 6/6/2019 তারিখে একটি নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিম। এটা জলপাইগুড়ি সাব ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদের ক্ষেত্রে বেরিয়েছে। এখানে দেখুন SL1, SL2, SL3, SL4 করে দেওয়া আছে। তো আমরা এর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করব। আমরা SL1 এ ক্লিক করলাম। এবার আমরা এটাকে ডাউনলোড করব এবং দেখব কারা পেতে চলেছেন টাকা। আমরা যদি ফাইলটিকে ওপেন করি, যে PDF ফাইলটি আমাদের কাছে ডাউনলোড হলো, তার মধ্যে কিন্তু আমরা ডিটেলস পেয়ে যাব। তো এই যে PDF ফাইলটি আমাদের কাছে ওপেন হলো, এখানে দেখুন অর্ডার দেওয়া আছে, যিনি মারা গেছেন তার নাম দেওয়া আছে, যিনি টাকা পাচ্ছেন তার নাম দেওয়া আছে, কত টাকা পাচ্ছেন সেটাও দেওয়া আছে, এবং সেই টাকা কিভাবে দেওয়া হবে, চেকের মাধ্যমে অ্যাকাউন্টে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এই সমস্ত কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। আমরা যদি আবারও চলে যাই মাটির কথা ওয়েবসাইটে এবং সেখানে SL2 তে আমরা যদি ক্লিক করি, আমাদের কাছে কিন্তু আবারও একটি PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে। এবং সেটিকে যদি আমরা ওপেন করি, আমরা কিন্তু এখানে আবারও একজন নতুন ব্যক্তির নাম পাবো, এবং সেখানে বেশ কিছু নাম পাচ্ছি যারা কিন্তু এই টাকাটাকে সমান ভাগে ভাগ করে পাচ্ছেন তিনজন মিলে। তো বন্ধুরা, আমরা দেখলাম কৃষক বন্ধুর যে 2 লক্ষ টাকা, অর্থাৎ কৃষকরা মারা গেলে মুখ্যমন্ত্রী যে 2 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন তার লিস্ট কিন্তু আমাদের কাছে বেরিয়ে এসেছে। কিন্তু চাষের জন্য যে টাকা দেওয়ার কথা ছিল তার এখনো পর্যন্ত কোনো লিস্ট আমাদের হাতে এসে পৌঁছায়নি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে নজর রাখুন, আমাদের সাথে থাকুন, তার লিস্ট যখন আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো, যাতে করে সকলেই আপনারা জানতে পারেন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সেই সমস্ত বন্ধু বান্ধবের কাছে যারা এই ভিডিও থেকে উপকৃত হবেন, আর কমেন্ট করে জানাবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।